হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে পটেটো রোজ বা ইউনিক বিকালের নাস্তার রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। পটেটো রোজ বা ইউনিক বিকালের নাস্তা তৈরির জন্য এখানে আমি তিনটা আলু নিয়েছি। এই আলুগুলোকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আলুগুলোর প্রথমে আমি দুই পাশ কেটে নিচ্ছি। এবার একটা পিলারের সাহায্যে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আলুর খোসাগুলো ছাড়িয়ে নিব। এবার একটা ছুরির সাহায্যে স্লাইস করে আলুগুলো আমি কেটে নিচ্ছি। আলুগুলো একটু চিকন চিকন করেই কেটে নিতে হবে। এভাবে আমি সবগুলো আলুই স্লাইস করে কেটে নিব। এবার স্লাইস করে কেটে নেওয়া আলুগুলোকে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে আলুর কষটা বের হয়ে যায় এবং আলুগুলো কালো না হয়ে যায়। এবার লবণ পানির মধ্যে আলুগুলো আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। প্রায় 2 ঘন্টা পরে দেখুন আলুগুলোকে আমি পানি থেকে তুলে নিয়েছি। এবার আলুগুলোকে আমি যে কোনো শেপেই দিতে পারছি, এগুলো আর ভেঙে যাচ্ছে না। এবার স্লাইস করে কেটে নেওয়া আলুগুলোকে ময়দার মধ্যে এভাবে কোট করে নিচ্ছি। এতে করে পটেটো রোস্টটা যখন ভেজে নিব তখন এটা আরও বেশি টাইট হবে, এটা খুলে যাবে না এবং পটেটো রোস্টগুলো অনেক ক্রিস্পি হবে। এভাবে আমি সবগুলোই কোট করে নিচ্ছি। এবার এভাবে আমি রোস্ট তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রোস্টটা তৈরি করে নিচ্ছি। এবার টুথপিকের সাহায্যে রোস্টটা আমি গেঁথে নিচ্ছি, যাতে ভাজার সময় খুলে না যায়। দেখুন পটেটো রোস্ট তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিব। আর এরই মাঝে দেখুন সবগুলো রোস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। এবার একটা একটা করে রোস্ট আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভেজে নিব। রোজগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আর এরই মাঝে দেখুন রোজগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে, এগুলোকে আমি লালচে কালার করে ভেজে নিব। দেখুন রোজগুলো লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলব। চুলা থেকে নামিয়ে পটেটো রোজগুলো একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে পটেটো রোজ বা ইউনিক বিকালের নাস্তার রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।